আসসালামু আলাইকুম, কেতাব ডাকলেন সকল আসুন। আর আমি মানে বেশি করে এই ভিডিও দিতে পারি না, আমার একটা প্রবলেম আসলো, খুড়া একটা সমস্যা আসলো। আমি প্রায় আজকে 3 দিন হয়ে আছে আমি খামাও গেছিলাম, বুঝছেন, আমি ডিউটি গেছিলাম। তো প্রবলেমটা সলভ করার লাগে মনে করো আমি এনে অফিসে আইসি, মালিকের লগে যা যেতে হয় মাতার মারছি। 2-3 দিন মালিকে আমার মানে খুব রিকোয়েস্ট করে আইবার লগে আমি আই গেছি, আইয়া প্রবলেমটা সলভ হয়েছে। এখন প্রবলেম সলভ হয়েছে, বুঝলে সলভ হয়েছে না, ইনশাল্লাহ খুব জলদি সলভ হয়ে যাব। মানে আমি চাইতাম এনে খান থাকি বারো যেতাম, আমার পুরা একটা মানে কতালে বুড়া লাগছিল, কিন্তু মালিকে রিকোয়েস্ট করে যেন তুমি সা খান থাড়িয়ে যাইও না। মানে তারা আমি এতে কি সারতে তারা রাজি না, তারা হয় তুমি এতে কোনো দিন খান থাকি বারিয়ে যাইও না, মানে এতে কি যাইতে পারতাই না ও খান বাদে। মানে ও তো রিকোয়েস্ট তারা দিয়ে দেখি, আর আমারও জানে হল না এই খান ছাড়িয়া এনতে কি যাইবার লোক। তার আমি কইলাম দেখি আমার প্রবলেম আসলো থোড়া, মানে তোর একচুয়ালি ইকান এগুলি আমরা অফিস নাই, এখান এমনি নতুন রুম ইকান বানানি ওর ফিসে বাজু ডিসপ্লের খান চলে, আর সবে আসে না ইন্দিকার করো আমি আমার তার নামও দেবো, আমরা কোম্পানির খিড়কি লাগাই দেবো তাই দেখাই কথা, আমরা কোম্পানির খিড়কি ও ফিসে দিয়েও লাগাই। আর আমি আসি খান এখন দেখাই আপনাদের দেখুন খিড়কি খুলতে এই শব্দে বারে মেঘ দেন। আমি আসি এখন গুয়াহাটি 80 রোড, যে যে থাকো এইবার সবে চিনবা গুয়াহাটি 80 রোড। আমি আছি এখন 80 রোড, আর রাস্তা তো একটা জাম না এখন, আর আমি এখন বাড়ি যাইতাম দেখি আর মেঘদের দেখে আমি থোড়া দম লাগছি। মালিক হল গেছেন গিয়া দেন তাই ও অনু বইয়া মাত্র আসলাম, আপনাই তোর দুয়ায় একমাত্র আপনাই তোর দুয়ায় মানে আমি জেনে যাই যে তাও কাম করি, মানে ইলাম হয় খিতার লাগে আমি এই জিনিস এন দুখাই না, এটা একদম আপনাই তোর দুয়ায় মানে আমি জেনেও খামো থাকি না নেই এই জায়গাটা ইমানে আমি ছাড়িয়ে যাইতে আমিও পারি না, আর প্লাস মালিক হলে অত যেন মায়া করে ছাড়িয়ে যাইতে যাই না, এখানে একমাত্র আপনাই তোর দোয়ার আপনাই তো ও হিসাবে যে হিসাবে আমার মায়া কথা সবরে আমার দিল লাগে বহুত বহুত ধন্যবাদ। আমিও চেষ্টা করি আপনি তোর লগে থাকতাম আর খামও ছাড়িতাম না, উপায় নাই এখন অ্যাকচুয়ালি আমার খান ছাড়ার ইচ্ছা নাই, মানে থোড়া প্রবলেম হয়ে গেছিলো এর লাগে, প্রবলেমটা আমি এখন কইতে পারি না, খারাপ হইব না, অন্য সময় আমি আপনাই তোরা কই নি আপনাই যে বলো সাপোর্ট করো কা, আর মঞ্জুর ভাইয়ের খবরও খাইবা খুব জলদি টেনশন নিব না। আর এখন দেখে মেঘ থোড়া ঠেকাইছে বুঝছেন, আমি মানে মেঘ অত বেশি দিছিল না থোড়া থোড়া দিছিল, আরও বহুত কিছু আছে আপনাই তো মাতিবার লাগে, কিন্তু এখন একটা আমারও সময় শর্ট আমি একবারও যাই গিয়া গোসল সোসল করিয়া বাতত খাইয়া চূড়া রেস্ট লই। আসসালামু আলাইকুম।